Welcome to our next video. আগের ভিডিওতে আমরা নন ক্লিনিক্যাল সাবজেক্টসের উপর 20টা কোশ্চেনস আলোচনা করেছি। নেক্সট আমাদের ক্লিনিক্যাল সাবজেক্ট। এই সাবজেক্টে আমাদের মেডিকেল, সার্জিক্যাল, পেডিয়াট্রিক, গাইনি, সাইকিয়াট্রি এই সব ধরনের বিষয় রাখা হয়েছে। এখানে আমরা 50টা কোশ্চেন আলোচনা করব এবং তার সঙ্গে পুরো এক্সপ্লেনেশন থাকবে। কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন আছে, যাদের কোনো রকমের কোনো সন্দেহ থাকবে অবশ্যই তারা কমেন্ট করে আমাকে জানাবেন। সবার কমেন্টের সমস্ত অ্যানসার দেব। ক্লিনিক্যাল পোর্শন দুটো পার্টে ভাগ করতে হবে। এই দুটো পার্টে আমরা 25টা করে কোশ্চেন অ্যানালাইসিস করব। তো ফার্স্ট যেই কোশ্চেনটা দিয়ে স্টার্ট করব, পার্ট টু এর এ, যেটা ফার্স্ট কোশ্চেন আছে 3 নম্বর কোশ্চেন। অ্যাবাউট 40% অফ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন অকার্স ইন হুইচ ট্র্যাক্ট? অপশান এ আছে ইউরিনারি, অপশান বি রেসপিরারি, অপশান সি গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল, আর অপশান ডি আছে নান অফ দিস। তাহলে এখানে অপশান এ ইজ কারেক্ট, দ্যাট ইজ ইউরিনারি ট্র্যাক্ট। ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল গ্রুপ আর হেলথ কেয়ার বা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের গবেষণা দেখা গেছে যে ক্যাথেটার ইনডিউসড 35 থেকে 45% দেখা গেছে এটাই হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। নেক্সট কোশ্চেন, পেশেন্ট অ্যাটাচমেন্ট টু নার্স আদার দ্যান থেরাপিউটিক রিলেশনশিপ? এখানে অপশান আছে রেসপেক্ট, লাভ, বিলঙ্গিংনেস আর বাউন্ডারি ভ্যালুয়েশন। এটা এখানে অপশান ডি ইজ কারেক্ট, বাউন্ডারি ভ্যালুয়েশন। দেন ডিলিউশন রেফার্স টু, এটা হচ্ছে থটস অর বিলিভস দ্যাট হ্যাভ নো বেসিস, ফিলিংস দ্যাট হ্যাভ নো বেসিস, বিহেভিয়ার দ্যাট হ্যাভ নো বেসিস, অ্যান্ড ডি নাম্বার নান অফ দিস। সো এখানে অপশান এ ইজ কারেক্ট, যেটা থটস অ্যান্ড বিলিভস দ্যাট হ্যাভ নো বেসিস। ডিলিউশন মানে নো বেসিস, আর থটস আর বিলিভসের ক্ষেত্রে একমাত্র ডিলিউশন এবং ইলিউশন খাটে, তাই এটি অপশান এ ইজ কারেক্ট। দেন 9 নম্বর কোশ্চেন, হোয়াট টাইপ অফ কাউন্সিলিং ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য স্টুডেন্ট হু ইজ নট কোঅপারেট হার পিয়ার? হার পিয়ারের সঙ্গে কোঅপারেট করেছেন এরকম স্টুডেন্টের জন্য আমাদের অবশ্যই ডেভেলপমেন্টাল কাউন্সিলিং করতে হবে, কারণ কোঅপারেশনটা ডেভেলপমেন্টাল স্টেজেই ডেভেলপ করে। প্রিভেন্টিং কাউন্সিলিং করা হয়ে থাকে কোনো কাউকে ড্রাগ অ্যাডিকশন থেকে প্রিভেনশন করার জন্য, ফ্যাসিলিটিং করা হয় কোনো জব বা ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য, ক্রাইসিস করা হয় কোনো ডেথ বা কোনো নিকট আত্মীয়ের কোনো খারাপ সংবাদের থেকে বাঁচার জন্য। নেক্সট কোশ্চেন আমরা দেখছি, অ্যাঞ্জিওটেনসিন টু প্লেজ আ কি রোল ইন দ্য ফলোয়িং রিস্ক ফ্যাক্টার্স ফর আ ইসকেমিক হার্ট ডিজিজ? সেখানে অপশান আছে এ হাইপার কোলেস্টেরোলেমিয়া, সি আছে কার্ডিয়াক অ্যারিথমিয়া, বি আছে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আর ডি আছে কার্বোহাইড্রেট ইনটলারেন্স। তো আমরা জানি অ্যাঞ্জিওটেনসিন টু ভ্যাসো কনস্ট্রিকশন করে এবং বিপি বা প্রেশার বাড়িয়ে দেয়, তার সাথে সাথে সোডিয়াম আর ওয়াটারের হচ্ছে রিটেনশনও করে এবং পটাশিয়ামের এক্সক্রিশন করে, সিম্প্যাথেটিক নার্ভকে স্টিমুলেট করে এবং হাইপারট্রফি অফ ভেন্ট্রিকুলার মাসেল ঘটায়। তার জন্য এখানে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, অর্থাৎ অপশান বি ইজ কারেক্ট। তার সাথে সাথে এটি কন্টিনিউয়াস হার্টের পাওয়ারকে বাড়িয়ে থাকে, গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেলেরও প্রলিফারেশন করে দেয় ইত্যাদি। নেক্সট কোশ্চেন হচ্ছে, থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং মেথডস ডিজারেবল চ্যানেলস আর প্রোভাইডেড ফর দ্য রিলিজ অফ ইমোশনাল এনার্জি? ইমোশনাল এনার্জির জন্য দরকার সাবলিমেশন, হচ্ছে সাপ্রেস করা হয়, যেটা আনকনসিয়াস থটের মধ্যে যেসব আসে সেগুলো সাপ্রেসড হয়ে গেলে তাকে বলা হয় সাবলিমেশন। ইনহিবিশন আনকনসিয়াস মাইন্ডে যেসব থট আসে এটাকে আসতেই না দেওয়া। রিপ্রেশন হচ্ছে সেম টাইপেরই, যে যদি আনকনসিয়াস মাইন্ডে কোনো থটও আসে সেটা প্রকাশ পাবে না, কিন্তু ক্যাথারসিস হলো যে কোনো চ্যানেলের মধ্য দিয়ে নিজের ইমোশনাল এনার্জিটা প্রোভাইড করবে, তাই জন্য অপশান সি ইজ কারেক্ট। নেক্সট 15 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইন্টেনশনাল ডট? ইন্টেনশনাল ডটের আমি কিছু একটা লিস্ট দিয়ে দিচ্ছি, লিস্টটা আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মাঝখানে স্ক্রিনে। এরপর আমরা দেখতে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইন্টারন্যাশনাল ডট, এখানে অপশান সি আছে নেগলিজেন্স, এটা কারেক্ট হবে। এছাড়াও আছে ব্যাটারি, অ্যাসাল্ট, ফলস ইমপ্রেসনমেন্ট, এখানে নেগলিজেন্সটাই কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন, আ পার্সন সিইং আর ডিজাইন অন দ্য ওয়ালপেপার ইট ইজ অ্যান অ্যানিম্যাল, ইস ইজ অ্যান এক্সাম্পল অফ কিসের? ডিলিউশন, ইলিউশন, হ্যালোসিনেশন এবং আইডিয়া অফ রেফারেন্স। তো এখানে ডিলিউশন হবে না, কারণ ডিলিউশন হলে এখানে কোনো অ্যানিমেলের অস্তিত্ব থাকতো না, আর ইলিউশন হবে কারণ হচ্ছে এখানে অ্যানিমেলটা প্রেজেন্ট আছে আর ওয়ালপেপারও আছে। যদি ওয়ালপেপারটাও না থাকতো তাহলে সেটা হতো হ্যালোসিনেশন, যেহেতু ওয়ালপেপারটা আছে তাই এক্ষেত্রে বলতে হবে ইলিউশন। নেক্সট কোশ্চেন, আমরা দেখতে পাচ্ছি, প্রোলং লিথিয়াম থেরাপি ক্যান কজ
কি কজ করে, ডায়াবেটিস মেলাইটাস আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, পার্কিনসনিজম আছে আর গাউট আছে। যেহেতু প্রোলং লিথিয়াম থেরাপি এটা বাইপোলার ডিজর্ডারের ক্ষেত্রে ইউজ করা হয়, লিথিয়াম যেহেতু সোডিয়ামেরই একটা পরিপূরক, তো কিডনিতে কী করে সোডিয়াম ট্রান্সপোর্টারের সঙ্গে এটা এক্সচেঞ্জ করে নেয়, এর ফলে লিথিয়ামটা এক্সক্রিট করতে থাকে কিন্তু সোডিয়ামটা বডিতে বাড়তে থাকে, এর ফলে সোডিয়াম আর ওয়াটারের রিটেনশন হয়ে যায় এবং যার ফলে কিডনি খারাপ হয়ে যায়। এছাড়াও মেসেঞ্জিয়াল সেলে টক্সিসিটিও করে থাকে লিথিয়াম, তাই এক্ষেত্রে অপশান সি ইজ কারেক্ট, ক্রনিক কিডনি ডিজিজ। নেক্সট কোয়েশ্চেন, 29, ব্লাড সাপ্লাই ডিউরিং এক্সারসাইজ ডাজ নট ডিক্রিজ ইন, কোথায়? যেহেতু কিউটিনিয়া, এখানে অপশান আছে কিউটিনিয়া সার্কুলেশন, বি আছে হেপাটোস্প্লেনিক সার্কুলেশন, সি আছে রিনাল সার্কুলেশন আর ডি আছে করোনারি সার্কুলেশন। এখানে বলেছে যেহেতু কিউটিনিয়া সার্কুলেশন, হেপাটোস্প্লেনিক সার্কুলেশন আর রিনাল সার্কুলেশন, এই তিনটে ক্ষেত্রেই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন এটা কমে যাবে, তো সেই জন্য এক্ষেত্রে ব্লাড সাপ্লাইও কমে যাবে, কিন্তু কেবলমাত্র করোনারি সার্কুলেশনের ক্ষেত্রেই বেশি বেশি করে আরও বেশি করে অক্সিজেনের দরকার হবে, তাই এক্ষেত্রে এক্সারসাইজের সময় করোনারি সার্কুলেশনটাই বেড়ে যায়। ব্লিডিং ফ্রম পোস্টিরিয়র গ্যাস্ট্রিক আলসার অ্যারাইজেস ফ্রম হুইচ ভেসেল, তো যে মেজার ব্লাড সাপ্লাই করে স্টমাকের সেটা হলো রাইট আর লেফট গ্যাস্ট্রোমেন্টাল আর্টারি, যেটা হচ্ছে পার্ট রাইটটা হচ্ছে গ্যাস্ট্রো ডিউরিনাল আর্টারি এবং লেফট হচ্ছে স্প্লিনিক আর্টারি পার্ট। তো যেহেতু ব্লিডিং ফ্রম পোস্টিরিয়র গ্যাস্ট্রিক আলসার বলছে, তাহলে আমাদের হবে রাইট গ্যাস্ট্রোমেন্টাল আর্টারি অর্থাৎ 13D। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 35, দ্য নার্স ইজ অ্যাডমিনিস্টারিং ইন্ট্রাভেনাস কেমোথেরাপি ড্রাগস টু আ পেশেন্ট, হুইচ অ্যাসেসমেন্ট উড রিকোয়ার দ্য নার্স ইমিডিয়েট অ্যাকশন। তো ফার্স্ট কোয়েশ্চেন বলেছে স্টোমাটাইটিস লিসেন অন দ্য মাউথ, কমপ্লেন্টস অফ পেন অ্যাট দ্য সাইট অফ ইনফেকশন, সিভিয়ার নজিয়া অ্যান্ড ভমিটিং আর র্যাশ টু দ্য পেশেন্টস এক্সট্রিমিটিস। যেহেতু নজিয়া ভমিটিং এটা খুবই কমন, এটা ম্যানেজেবল, স্টোমাটাইটিস লিসেন ম্যানেজেবল এবং কমপ্লেন্টস অফ পেন অ্যাট দ্য সাইট এটা যেহেতু ফ্যাটাল নয় তাই জন্য এই তিনটা অপশান হবে না, তাই জন্য অ্যানাফাইলেটিক রিয়াকশানটা আমাদের সব থেকে ফার্স্ট প্রায়োরিটি হবে যে আর র্যাশ অন দ্য পেশেন্ট এক্সট্রিমিটি, যদি অ্যানাফাইলেটিক রিয়াকশান থাকে তাহলে সঙ্গে সঙ্গে একটা র্যাশ দেখা দেবে। এরপর আমাদের নেক্সট কোয়েশ্চেন, IUCD can be used after an unprotected sex as emergency contraception. Emergency contraception হিসেবে ইউজ করা যায় কতদিন? ইমপ্ল্যান্টেশনের পূর্বে পর্যন্ত, তাই 7 days আগে মানে উইদিন 5 days। নেক্সট কোয়েশ্চেন, কমিউনিটি হেলথ নার্স শুড রেফার অ্যান এক্সপেক্টেন্ট মাদার টু FRU অ্যাজ ফিটাল হার্ট রেট কত? 120 থেকে 160 অর্থাৎ 120 to 160 পার মিনিট হচ্ছে নর্মাল, লেস দেন 120 to গ্রেটার দেন 160 পার মিনিট সেটা কারেক্ট হবে, কারণ 120 থেকে 160 এটাই আমাদের নর্মাল ফিটাল হার্ট রেট থাকে, তার থেকে কম বা বেশি হলেই তখনই মাদারটিকে FRU-তে ট্রান্সফার করা হবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য নার্স এক্সপ্লেন্স টু দ্য মেন্টাল হেলথ কেয়ার টেকনিশিয়ান দ্যাট দ্য ক্লায়েন্টস অবসেসিভ কম্পালসিভ বিহেভিয়ার আর রিলেটেড টু দ্য আনকনসাস কনফ্লিক্ট বিটুইন ইড ইম্পালসেস অ্যান্ড সুপার ইগো, অন হুইচ ফলোয়িং থিওরি ডিসক্রাইবস দিস নার্স স্টেটমেন্ট। তাহলে এক্ষেত্রে আমরা জানি ফ্রয়েডের সাইকোঅ্যানালিটিক থিওরির মধ্যে আমরা ওরাল, অ্যানাল, ফ্যালিক এবং ল্যাটেন্সি এই চারটে ফেজ পেয়েছি, তো যদি আমাদের অ্যানাল ফেজের কোনো প্রবলেম থাকে বা অ্যানাল ফেজের ডেভেলপমেন্টাল কোনো প্রবলেম থাকে তো সেক্ষেত্রে OCD বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হতে পারে, তো এক্ষেত্রে অপশান ডি অর্থাৎ সাইকোঅ্যানালিটিক থিওরি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট নার্সিং অ্যাকশন উড বি মোস্ট এফেক্টিভ ইন চেঞ্জিং দ্য বিহেভিয়ার অফ আ চাইল্ড ডায়াগনোজ উইথ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, তো এক্ষেত্রে অপশান আছে রিওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, বি নাম্বার আছে হচ্ছে সিডেট দ্য চাইল্ড ফর অ্যাক্টিং আউট, ইউজ অ্যাগ্রেসিভ পানিশমেন্ট টু কন্ট্রোল আনডিজায়ার্ড বিহেভিয়ার, আর লাস্ট আছে ইউজ লেন্দি টাইম আউট সিজন, তো এখানে অপশান ডি কারেক্ট হবে, কারণ লেন্দি টাইম আউট সিজন করলে তাহলে তার যে অ্যাটেনশন ডেফিসিট ফিলিংটা এটা আসবে না, সেজন্য এক্ষেত্রে অপশান ডি ইজ কারেক্ট। 45, দ্য বেস্ট মেথড অফ ম্যানেজমেন্ট অফ মোলার প্রেগনেন্সি অফ ইউটেরাইন সাইজ 20 weeks, 20 weeks মধ্যে ইন আ ওম্যান এজ 20 ইয়ার ওম্যানের এজের ক্ষেত্রে, তো এক্ষেত্রে সাকশন ইভাকুয়েশন উইথ আর উইদাউট অক্সিটোসিন এটাই হচ্ছে অপশান। এরপর এছাড়াও বি নাম্বার আছে হচ্ছে ডাইলেশন ইভাকুয়েশন, যেহেতু হচ্ছে
ডায়ালেশন ইভাকুয়েশন এখানে দরকার নেই, কারণ এক্ষেত্রে শুধুমাত্র মোল যেটা গ্রেপ লাইক স্ট্রাকচার হয় এবং সাকশন করলে বেরিয়ে যায়। হিস্টেরেক্টমি করা হবে না, কারণ এটা 35 ইয়ার্স এজে পৌঁছায়নি এখনও, ওমেনটার হয়তো ফ্যামিলি কমপ্লিট হয়নি বা কমপ্লিট হলেও খুব কম, তো সেই জন্য হচ্ছে 35 ইয়ার্সের কম বলে 20 ইয়ার্সে হিস্টেরেক্টমি করা যাবে না। নেক্সট কোশ্চেন, দ্য টার্ম ইউজ টু ডিসক্রাইব এলিভেটেড ব্লাড প্রেশার উইদাউট অ্যান আইডেন্টিফাইড কজ অ্যাকাউন্টস 90% অফ অল কেসেস, এটা প্রাইমারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশন হয়ে থাকে সাধারণত সিকেডি, সিভিএ এই ধরনের সমস্যার জন্য। ম্যালিগন্যান্ট হাইপারটেনশন এটা একটা টাইপ অফ সেকেন্ডারি হাইপারটেনশন, যখন হচ্ছে ব্লাড প্রেশারটা 120/120 থেকে বেশি হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হয় ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন হচ্ছে যদি কখনো শুধুমাত্র সিস্টোলিকের বাড়টা বাড়ে। দেন আ পেশেন্ট হ্যাজ অ্যাডমিটেড উইথ আ ডায়াগনোসড ব্লিডিং গ্যাস্ট্রিক আলসার, স্টুল ব্ল্যাক অ্যান্ড টারি, কফি গ্রাউন্ড লাইক, ক্লে আর ব্রাইট রেড। এখানে অপশান সি ইজ কারেক্ট, ব্ল্যাক অ্যান্ড টারি। যদি এটা আপার জিআই ব্লিডিং না হয়ে লোয়ার জিআই ব্লিডিং হয় তাহলে এখানে ব্রাইট রেড অপশান ইজ কারেক্ট। দেন নেক্সট আমার, আ পেশেন্ট পারসিস দ্যাট হিজ ফেস ইজ ডিস্টর্টেড অ্যান্ড হিজ হ্যান্ড ইজ বিকামিং লং, দ্য টার্ম ইউজ টু এক্সপ্লেইন দ্যাট কন্ডিশন ইজ কি কন্ডিশন। এখানে বলেছে যে ডেজাভু, ডিপার্সোনালাইজেশন, ডিরিয়ালাইজেশন আর জামাইসভু। তো ডেজাভু আর জামাইসভু আমরা জানি যে কোনো ঘটনা ঘটার পর কেউ স্বীকার না করা বা কোনো ঘটনা না ঘটলেও মনে হয় ঘটেছে, তো ডিরিয়ালাইজেশন সেরকম কিছু নেই। আর এটার অ্যান্সার হবে ডিপার্সোনালাইজেশন। ডিপার্সোনালাইজেশন মিন্স নিজের প্রেজেন্সটাকে নর্মাল না ভাবা। উইচ অফ দ্য ফলোয়িং ইটিওলজিক্যাল ফ্যাক্টার্স আর রেসপন্সিবল ইন দ্য অকারেন্স অফ লিউকোপ্লাকিয়া অফ দ্য ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি লিউকোপ্লাকিয়ার জন্য, ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে এক্ষেত্রে একটা ওরাল ক্যান্ডিডিয়াসিস হতে পারে, তারপর চিউইং আর স্মোকিং টোব্যাকো যেটা আছে সেটা হচ্ছে প্রলিফারেটিভ লেসন হয় ওরাল ক্যান্সারের ক্ষেত্রে, এটাই মেন। তারপর সি নাম্বার হচ্ছে ব্রোকেন টিথ হলে সেখানে হচ্ছে ইনজুরি, সেখান থেকে লিউকোপ্লাকিয়া হয়ে যায়। তো এক্ষেত্রে অল অফ দিস কারেক্ট, অপশান ইজ কারেক্ট, তো অপশান ডি অল অফ দিস। এরপর যে ইফ দ্য ওয়েট ফর হাইট ইজ টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো দ্য মিডিয়ান ওয়েট ফর হাইট, তাহলে ইজ কল্ড, এটাকে কী বলা হয়। অপশান আছে স্টান্টিং, ম্যালনিউট্রিশন, আন্ডার নিউট্রিশন আর ওয়াস্টিং। অপশান ডি মানে ওয়াস্টিং ইজ কারেক্ট, কারণ এ বাকি সবগুলোই ওয়েট ফর এজের জন্যই ডিপেন্ড করে থাকে। আমার পরের ভিডিওতে বাকি অপশান বা বাকি এই ক্লিনিক্যালের পার্ট নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিও নিয়ে।